এই সিরিজটি আমরা তৈরি করছি গ্রন্থ সমালোচনা নিয়ে, আমাদের আজকের উপন্যাস পুতুল নাচের ইতিকথা। লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এটি প্রথম প্রকাশিত হয় 1936 সালে। এটি নেওয়া হয়েছে 2013 সংস্করণ থেকে, যার প্রকাশক হচ্ছে আফসার ব্রাদার্স। এই বইটিতে 170টি পৃষ্ঠা রয়েছে, যার মূল্য 150 টাকা। বাংলা সাহিত্যের উত্তরাধুনিক যুগের অন্যতম কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়। বৈজ্ঞানিক সত্যকে সাহিত্যের প্রতিষ্ঠা করার মানিক কলম হাতে তুলে নেন। তিনি লেখায় পাশ্চাত্য রীতির সার্থক প্রতিফলন ঘটিয়েছিলেন। বাস্তবতা ও পরাবাস্তবতার এক নবতর নিরীক্ষা মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পুতুল নাচের ইতিকথা বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সংযোজন। ফ্রয়েডের লিবিডো আর সমাজতন্ত্রের মন্ত্রে দীক্ষিত মানিকবাবুকে সম্পূর্ণরূপে পাওয়া যায় উপন্যাসটিতে। জীবনবোধ, সমাজ চেতনা ও বিজ্ঞান মনস্কতার এক পরিপূর্ণ মিথস্ক্রিয়া হচ্ছে এই উপন্যাসটি। কলকাতার এক সাধারণ গ্রাম গাউদিয়া আর তার সাধারণ মানুষ নিয়ে এই উপন্যাসের গল্প। উপন্যাসের প্রধান চরিত্র শশী সদ্য ডাক্তারি পাশ করে গ্রামে আসে বাবার কাছ থেকে বিদায় নিয়ে ভিন্নতর সংস্কৃতি কিংবা উন্নত জীবনের প্রত্যাশায় বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু সে আর প্রথাগত জীবনের বাইরে যেতে পারে না। গ্রামীণ জীবনের পরিবেশ, বৈচিত্র্যতা আর বাস্তবতার ডালপালা এমনভাবে তাকে আঁকড়ে ধরে যা ছিঁড়ে বের করা শশীবাবুদের সামর্থ্যের বাইরে। সাধারণ মানুষগুলোর মধ্যে নিয়তি ও কার্যকারণ শৃঙ্খলের টানাপোড়েন যেন উপন্যাসের প্রথম থেকেই সংকেতিত। উপন্যাসটি আরম্ভ হয়েছে বজ্রাঘাতে নিহত পরাণের বাবা হারু ঘোষের মৃতদেহের আবিষ্কারের দৃশ্য দিয়ে। নায়ক শশী ডাক্তার হলেও মরাস্পর্শ, অনুচিত সহ এরকম নানা কুসংস্কার তার মধ্যে ছিল। ব্রিটিশ উপনিবেশ শাসনামলে বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের অন্তর্গত টানাপোড়েন ও অস্তিত্ব সংকট শশী চরিত্রের মধ্য দিয়ে প্রকাশিত। পরাণের বউ কুসুমের সাথে ডাক্তারের সম্পর্ক। কুসুম তার কাছে আসে বিস্তৃতি ভিজে, লোকায়ত ভাষায় অনুভব প্রকাশ করে, কিন্তু শশী নিশ্চুপ থাকে, মনের ভাব প্রকাশ করতে পারে না। একসময় উচ্ছল এই কুসুম সব কিছুতেই আগ্রহ হারায়, তার আত্মিক মৃত্যু ঘটে। অন্যদিকে সেন দিদির সঙ্গে শশীর পিতা গোপালের সম্পর্ক, যাদব পণ্ডিত ও তার স্ত্রীর ইচ্ছা মৃত্যু ইত্যাদি উপন্যাসটিকে বহু চিত্রিত করেছে। উপন্যাসের শেষ হয় টিলার উপর উঠে শশী ডাক্তারের সূর্যাস্ত দর্শনের শখের অতৃপ্ততা দিয়ে। এরই মধ্যে 10 বছরের কাল পরিসরে তৈরি হয়েছে বিভিন্ন চরিত্রের নিয়তির প্রতি আত্মসমর্পণ, আবার যাদব পণ্ডিত ও তার স্ত্রীর ইচ্ছা মৃত্যু এবং কুমুদের স্বেচ্ছাচারী জীবনযাপনের মধ্য দিয়ে নিয়তিকে নিয়ন্ত্রণ করার মতো ঘটনা। উপন্যাসটি মানুষের মনোরহস্য ও প্রকৃতির অন্তর্বহির রহস্যের উন্মোচন ও আনন্মোচনের আখ্যান। বাস্তবতার সমগ্রতাকে ধারণ করে মানিক বন্দ্যোপাধ্যায় নিত্যকার মানুষের মনের অতলান্তের নিত্য দোলাচলের রূপায়ণ ঘটিয়েছেন এই উপন্যাসে শশী, কুসুম, যাদব, কুমুদ চরিত্রের মধ্য দিয়ে। যুদ্ধ পরবর্তী সময়ের স্পর্শকাতর রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে পুতুল নাচের ইতিকথা কোনো একক ব্যক্তির গল্প নয়, বরং বিভিন্ন ব্যক্তির অবস্থা বর্ণিত হয়েছে। সেই সাথে আদিমতা, ভণ্ডামি এবং মানব মনোবিজ্ঞানের অন্ধকার উপন্যাসের একটি চরিত্র হয়ে দাঁড়িয়েছে। গণমানুষের প্রতিনিধি যেমন তার গল্পে দীপ্যমান, তেমনই মনস্তাত্ত্বিক জটিলতা জীবনের সত্য অন্বেষণে তিনি চরিত্রের ভিন্ন ভিন্ন চেহারা এঁকেছেন। এক অদ্ভুত চিত্রকরের মতো মানিক জীবনকে এঁকেছেন জীবন শিল্পীর আশ্চর্য নিষ্ঠায়। পুতুল নাচের ইতিকথায় পুতুল বলতে মূলত মানুষকেই বোঝানো হয়েছে, যারা চারিত্রিক ধীরতা নিয়ে দাঁড়াতে পারে না, পুতুলের মতো অন্যের অল্প ধাক্কাতেই চালিত হয়।